অনেকেই আপনারা হয়তো বা এক দফে এক দাবি কি এখানে ক্লিয়ার না, ব্যাপারটা একটু জটিল যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকার অধিভুক্ত সরকারি সাত কলেজের বিভিন্ন বর্ষের রেজাল্ট দেওয়ার কথা তিন মাসে। বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের নিয়ম কিন্তু স্বাভাবিক নিয়ম এটাই যে আমাদের রেজাল্ট তিন মাসের রেজাল্ট আমাদের বিভিন্ন বর্ষের রেজাল্ট দিয়েছে। আমাদের শিক্ষার্থীদের দাবি, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সাত কলেজের নয় মাসের রেজাল্ট দিয়েছে বিভিন্ন বর্ষের নয় মাস আট মাস সাত মাস, ঠিক করা এর মধ্যে শিক্ষার্থীরা কিন্তু তারা পরবর্তী বর্ষের প্রিপারেশন নিয়েছে, পরবর্তী বর্ষের সকল ক্লাস করেছে, সকল ইনপুটস পরীক্ষা দিয়েছে এবং টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরবর্তী বর্ষের সকল প্রিপারেশন নেওয়ার পর তারা বিগত বছর নয় মাস পরে রেজাল্ট দিয়ে দেখেছে তাদেরকে আটটা কোর্স, কারণ নয়টা কোর্স দশটা কোর্সের, তারা ন্যূনতম এক সাবজেক্ট, কেউ দুই সাবজেক্ট বা সর্বোচ্চ তিন সাবজেক্টে তারা অকৃতকার্য হয়েছে। তাহলে এক সাবজেক্ট দুই সাবজেক্ট তিন সাবজেক্ট অকৃতকার্য হওয়ার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বেঁধে দেওয়া নিয়ম, সাত কলেজের যে বেঁধে দেওয়া নিয়ম, সামান্য সিজিপিএ জিপিএ সিস্টেমের কবলে পড়ে সাধারণ শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী তাদের শিক্ষার বর্ষ কিন্তু তারা উন্নতি করতে পারছে না, তারা পরবর্তী বর্ষে প্রমোশন পাচ্ছে না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম, আমাদের সাধারণ শিক্ষার্থীরা আমরা তাদের নিয়মের প্রতি শ্রদ্ধাশীল, আমরা তাদের নিয়ম মানতে চাই, কিন্তু এই নিয়মটা আমরা মানতাম যদি আমাদের রেজাল্ট তিন মাসে দিত। রেজাল্ট দিলে আমরা বিগত বছরে যদি জানতাম যে সিজিপিএ সিস্টেমের জন্য এক সাবজেক্ট অকৃতকার্য হয়েছে, আমরা বিগত বছরে প্রিপারেশন নিতাম। যেহেতু আমাদের রেজাল্ট সর্বোচ্চ নয় মাসে দিয়েছে, আমরা পরবর্তী বর্ষে সকল প্রিপারেশন টেস্ট এক্সাম দিয়ে ফেলেছি। আমাদের সাধারণ শিক্ষার্থীরা এক বিষয়ে দুই বিষয়ে ফেল করে আবার বিগত বছরের সম্পূর্ণ বিষয়ে পরীক্ষা দেয়া এটা অযৌক্তিক। এবং আপনারা জানেন বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে এই নিয়ম নাই, মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে তাদেরকে প্রমোশন দেওয়া হয়। আমাদের কথা হচ্ছে, আমাদের দাবি যে যুক্তি, আপনারা ভাবতে পারেন যে আপনারা ফেল করে কেন আপনারা প্রমোশন নিতে আসছেন, এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের নিয়ম আছে। এবং আমাদের দাবির সাথে এই যে দেখেন কাগজ, আমাদের সাত কলেজের প্রত্যেকটা প্রিন্সিপাল মহোদয় আমাদের সঙ্গে একত্রতা প্রকাশ করেছে, আমাদের সাত কলেজের প্রিন্সিপালরা তারা সবাই সচিব র্যাঙ্কের, তারা সবাই বিসিএস ক্যাডার, আমাদের সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষে তারা কিন্তু সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। দেখেন আমাদের সাত কলেজের প্রিন্সিপাল মহোদয়ের দাবি এখানে সুপারিশ করা কাগজ আছে, যেহেতু আমাদের দাবির সঙ্গে সাত কলেজের প্রিন্সিপাল একত্রতা প্রকাশ করে আমাদেরকে সুপারিশ করেছে, তাহলে দীর্ঘদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে ঝুলিয়ে রেখেছে, আমাদের কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। আমরা বিগত তিন মাস থেকে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, আমরা তাদেরকে বোঝাতে ব্যর্থ হয়েছি যে আমরা যৌক্তিক দাবিতে আমরা পরীক্ষার হলে বসতে চাই। আমরা এখানে আমরা কোনো রাজনৈতিক সংগঠন না, আমরা সাধারণ শিক্ষার্থীর দাবি নিয়ে এসেছি। আমাদের সাধারণ শিক্ষার্থীরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এখানে এসেছে, ঢাকায় পড়াশোনা করে, আমাদের শিক্ষা জীবন এখন হুমকির মুখে। আপনারা জানেন শিক্ষা মানুষের মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার থেকে যদি আমরা হাজার হাজার শিক্ষার্থী বঞ্চিত হই তাহলে আমাদের বেঁচে থাকার কোনো মানে হয় না। আমরা যেহেতু বিভিন্ন কর্মসূচি দিয়েছি, আমাদেরকে শুধু মিটিং 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 পর্যন্ত পেন্ডিং করে রাখা হয়েছে। আমাদের আমাদের পায়ের নিচে এখন মাটি সরে গেছে। বিগত বছরের আমাদের বিভিন্ন ফার্স্ট ইয়ার এবং থার্ড ইয়ারের ফর্ম ফিল আপের আজকে লাস্ট ডেট, আমরা কেউ এখানে কেউ ফর্ম ফিল আপ করে নাই, এটা আমাদের একটা নীরব প্রতিবাদ। আমাদের অনতি বিলম্বে আমাদের একটি সুষ্ঠু সমাধান আমরা চাই, কারণ আমাদের দাবি যৌক্তিক, আমাদের দাবি এজন্য যৌক্তিক, আমাদের রেজাল্ট দিয়েছে তারা নয় মাস পরে, নয় মাস পরে